আসসালামু আলাইকুম ও বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রিয় দর্শক মন্ডলী সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি ইসলামিক প্রস্তুতমূলক আয়োজন ইসলামী জীবন জিজ্ঞাসা জিজ্ঞাসার এই পর্বে সাথে আছি মোহাম্মদ আল আমিন খান দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলীম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদুলতু শেখ প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানি হাফিজ আউল্লাহ সম্মানিত অধ্যাপক ইসলামিক দাওয়া বিভাগ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সালাম আলাইকুম মোরা আহমতুল্লাহী ওবারকাতু সালাম আস্সালাম মরাহমদুল্লাহ শেখাল আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার এই জন্যা জাযাকুমুল্লাহ খাইরান আমিন প্রিয় দর্শক ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনি টিবি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ইসলামিক যে কোনো প্রশ্ন রাখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আ'াতুল আজীরা আজরাহু ক্বাবলা আয়া জিফআরাহু একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার প্রতিদান বা পারিশ্রমিক তোমরা দিয়ে দাও প্রিয় দর্শক আজকে বৈশ্বিকভাবে পহলা মে শ্রমিক দিবস পালিত হচ্ছে ইসলাম সবসময় শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছে প্রিয় নবী প্রিয়নবী সাল্লা শ্রমের মর্যাদা দিয়েছেন সেই সাথে শ্রমিকের মর্যাদাও দিয়েছেন ইসলামের আলোকে আজকে এই বিষয়গুলো নিয়ে জানবো ইশা আলাম শেখ প্রথমে জানতে চাওয়া সংক্ষেপে ইসলামে শ্রমের মর্যাদা যদি বলতেন সংক্ষেপে আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিবসে আমরা রয়েছি যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না যেখানে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম বলে দিয়েছেন একজন শ্রমিককে তার প্রাপ্য বুঝিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর পূর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যেটা বলতে যাচ্ছি যে শ্রম এটা আমাদের সবার জন্যই আল্লাহ রব্বুল আলমিন অবধারিত করে দিয়েছেন এর দৃষ্টান্ত রেখে গেছেন নবী আম্বিয়া আলি হিমুসাল্লা সালাম আমরা প্রত্যেক নবী আম্বিয়া আলি হিমসাল্লা সালামকে দেখেছি তারা কোনো না কোনো শ্রম এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেছেন আদম আলি সালাম কৃষিকার্যের মাধ্যমে হাদিসে আল্লাহ রস আলাহি সাল্মান কানা জাকারিয়ান জোর আন জাকারি আলাইহিসাল্লা তুয়াসাল্লাম একজন কার্পেন্ডার ছিলেন কাজ করে খেয়েছেন এরপরে দাউদ আলাইহিসাল্লাতুসালের বিভিন্ন শৈল্পিক কার্যক্রমের কথা আল্লাহ বোলা আলামিন কুরানে তুলে দিয়ে ধরেছেন ও আল না হাদিদ তিনি লোহা বিগলিত করে এরপরে সলাইমান আল্লাহসাল্লা তুয়াসসাল্মের বিভিন্ন কর্মের কথা আল্লাহ বলা আলামিন সুরা সাবাতে তুলে ধরেছেন যে সেখানে তিনি তামাকে

তো বর্তমান বিশ্বের মুসলমান মুসলমানদের মধ্যে আবাস সললের সেই ওমর বাণী প্রতিবিম্বিত হচ্ছে বলে কি আপনারা মনে করেন আর দুই নম্বর প্রশ্ন হলো যে ফরজ নামাজের পরে আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ কি ওই কোাদি সুন্নাত নফলের পরেও কি এই আস্তাগফিরুল্লাহ তিনবার করে পড়াটা দেয় বুঝতে পেরেছি ইনশাআল্লাহ সঙ্গে থাকুন शेख আমাদের প্রথম প্রশ্ন আমাদের দর্শকদের এটি আমাদের আজকের টপিকের রিলেটিভ প্রশ্ন আসলে কি রসুলাম তো যেটি বলেছেন যে শ্রমিকের ঘাম শোখানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও সত্যিকার অর্থে আমরা কি এমনটা করছি বা আমাদের এই বৈশ্বিকভাবে এটার উপর কি আমল হচ্ছে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে ইসলাম আমরা যারা মুসলমান তারা নামটাই শুধু ইসলামিক ব্যবহার করছি কিন্তু আমাদের আমল এবং আখলাগ বা চরিত্রের সাথে ইসলামের চরিত্রের অনেক বৈপরীত্য আমরা দেখতে পাই তারই একটা দৃষ্টান্ত হলো শ্রমিকের শ্রমের মূল্যকে যথাযথভাবে এবং যথাসময়ে মূল্যায়ন না করা এবং আদায় না করা এই বিষয়টি রসোল্লা সাল্লা সাল্লাম যেভাবে করেছেন এবং করতে বলেছেন আমরা কিন্তু সেভাবে করছি না এবং আদায় করছি না দেখুন মূসা আল্লাহিসাল্লা যখন খবর পাইলেন তার মেয়েদের মাধ্যমে যে কোনো একজন যুবক তাদেরকে শ্রম দিয়েছে শ্রম দিয়ে পশুদের পানি পানের ব্যবস্থা করে দিয়েছে মুসা আলাইসাল্লা সালাম তাৎক্ষণিক তার একজন মেয়েকে সে শ্রমিককে খুঁজে নিয়ে আসার জন্য তিনি পাঠালেন এবং আসার পরেই মেয়েটি বলতেছেন ইয়াবাতি ইস্তাজির আপনি তার শ্রমের মূল্য দেন পারিশ্রমিক আদায় করে দেন ইন্না খায় রহমান ইস্তাজার তাল কবিউল আমিন আপনি যাকে শ্রমের মূল্য দিবেন সে কবি এবং আমিন সে একজন শক্তিশালী পরিশ্রমী ব্যক্তি এবং সে আমানতদ্বারও বটে আমরা দুইজন মেয়ে থাকার পরেও আমাদেরকে উত্তক্ত বিরক্ত অথবা আমাদের দিকে কোনো কুদৃষ্টি চোখ বাঁকা করে তাকানোর বিষয়টাকে কিন্তু তিনি পরিহার করেছেন আমরা সেখান থেকে দেখতে পাই যে এইখানে নবীর করে লালিত হওয়া যে মেয়েটি তিনিও তার পারিশ্রমিক আদায়ের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন তিনি তাদের শ্রমের মূল্য আদায়ের জন্য বাবাকে অনুরোধ করছেন তিনি সুপারিশ করছেন যেন বাবা তাদের পারিশ্রমিক মিটিয়ে দেয় তা আমরা সেভাবে দেখতে পাই রাসুল সাল্লা সাল্লাম কিন্তু নিজেও শ্রমিক ছিলেন তিনি বলছেন যে আমি মক্কাবাসীদের ছাগল চালিয়েছি আমি এক টুকরা রুটির বিনিময়ে তাহলে এই যে আল্লাহ রসুল কষ্ট করেছেন বিদেয়ী তিনি বুঝেছেন যে শ্রম দেয়া যে কত কষ্টদায়ক কাজ যার কারণে তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কঠিনভাবে এই কথাটি বলে দিয়েছেন যে তোমরা পারিশ্রমিক আদায় করে দাও আমরা অনেক সময় শিল্পপতিদেরকে দেখি আমাদের গার্মেন্টস শ্রমিকরা প্রায় রাস্তায় তারা অবরোধ করে বেতনের দাবিতে বকেয়া বেতনের দাবিতে বনাসের দাবিতে যেগুলো তাদের ন্যায্য অধিকার আমরা এই অধিকারগুলো যারা নিয়ে আমরা যারা এসিতে বসবাস করছি বিলাসবহুল বাড়িঘর বসবাস করছি বিদেশ দেশ দেশে আমরা বাড়িঘর করছি আমাদের বোঝা উচিত যে আমরা তাদেরকে দিয়ে আমরা চলি আমাদেরকে যারা শ্রম দিচ্ছে তারাও কিন্তু আল্লাহ রসুল বলছেন ইহওয়ান হুকুম তারা কিন্তু তোমাদের ভাই অতএব তোমরা যদি তাদেরকে সাদ্যাতিরিক্ত কাজ দেও তাহলে সহযোগিতা করো তাদেরকে সাধ্যের বাহিরে কাজ দেওয়া তোমরা যা খাবে তাদেরকে তার মধ্যে খাওয়াবে জি শেখ চমৎকার বলছিলেন আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ইসলামিক যে কোনো প্রশ্ন করুন শেখ বিরতির পূর্বে আমাদের দর্শক আর একটি প্রশ্ন করেছিলেন ফরজ সালাতের পরে আমরা আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়ি এই আস্তাক এটি কি সন্নদ কিংবা ওয়াজিব বা নফর সালাতের পরেও এভাবে তিনবার পড়া যাবে কিনা ধন্যবাদ আমরা এই যতটুকু আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে আমল পাই সেটা হলো ফরজ সালাতের পরে এই আসিকারগুলো এবং এই আসতেহারগুলোর আমল আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম করেছেন এবং উম্মাকে এই ব্যাপারে গাইডলাইন দিয়েছেন অতএব আমরা ফরজ সালাতের পরে আমরা এই আমলগুলো আমরা করব। কারণ ফরজের যে অধিকার বা হকগুলো রয়েছে এটা আদায়ের মধ্যে আমরা মানবীয় ত্রুটির কারণে আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের এই ফরজ আদায়ের বিধানে যে গাফলিতি অথবা ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো মোছন করে এবং আমি যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আক্রান্ত এগুলোকে আল্লাহর কাছে ক্ষমাচ্ছি এসতেক ফার চাওয়া এটি হলো এখানের উদ্দেশ্য এই জন্য আমরা ফরজের পরেই এই আমলগুলোর ব্যাপারে আমরা শূন্য পাই এ আমলগুলোর স্থানগুলোকে আমরা ফরজের পরেই রাখবো সুন্নার পরে যদি নফলের পরে যদি কেউ কদাচিত করে তাহলে সেটা করতে পারে কিন্তু এটা আল্লাহর সুদের শূন্য হিসাবে আমরা পেয়ে থাকি না শুক্র যদি একটু বলতেন শ্রমের মর্যাদা নিয়ে বলেছিলেন সে সাথে বলতেন ইসলামের শ্রমিকদের অধিকার তাদের অধিকার কিভাবে সাব্যস্ত হয়েছে প্রতিষ্ঠা করেছে ইসলাম যদি একটু বলতেন ধন্যবাদ প্রথমে আমি বলবো যে শ্রমিক হিসাবে আমরা দেখে থাকি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তিনিও একজন শ্রমিক ছিলেন তিনি রবুয়াতের আগে শ্রম দিয়েছেন মুসা আলাহিসাল্লাম দীর্ঘ দশ বৎসর তিনি শ্রম দিয়েছেন সোহেব আলাই সালাতসাল্লামের বাড়িতে তারা সেখানে কি অধিকারগুলো পেয়েছেন সেইখান থেকে আমরা আমাদের জীবনে শ্রমিকের অধিকারগুলো আমরা গ্রহণ করতে পারি একজন শ্রমিক প্রথমত আমরা মনে করব যে শ্রমিক হল তিনিও মানুষ আমিও মানুষ এ মানবীয় মর্যাদার স্বীকৃতি পাওয়াটাই প্রথম অধিকার এই অধিকার যদি আমরা আগে প্রতিষ্ঠা করতে পারি যে তিনিও একজন মানুষ আমিও মানুষ তাহলে দেখা যাবে যে তাকে আমি মানুষ হিসাবে মর্যাদা এবং মূল্যায়ন করলেই তিনি তার শ্রমিক ন্যায্য অধিকারটা তিনি পাবেন এবং আমিও আমার বিবেচনায় সেটা তাকে আদায় করতে সক্ষম হব দুই নম্বর যে বিষয় সেটা হলো শ্রমের শ্রমিকের অধিকারের মধ্যে রসুল্লা সাল্লাম যেটা আমরা নামাজের কাতারে দাঁড়ালে পাই যে একজন শ্রমিকও নামাজের কাতারে যখন সবার আগে দাঁড়াবে আর মালিক গিয়ে কিন্তু তাকে পিছনে নিয়ে যেতে পারবে না মসজিদে নামাজ বিছিয়ে মালিকের জন্য আলাদাভাবে জায়গা দখল করে রাখারও বিধান নেই অতএব শ্রমিকের চেয়েও মানে মালিকের চেয়েও শ্রমিকের মর্যাদা আল্লাহ রবুল আলমিনের বেশি কাছে বেশি হতে পারে প্রিয় হতে পারেন এটাও এখানে আমাদের কাছে অনুমান বা এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমলের আলোকে আল্লাহর কাছে ব্যক্তির মর্যাদা তিন নম্বর হলো শ্রমিকের অধিকারের মধ্যে আমরা অধিকার একটা হলো তার প্রাপ্যটাকে সে যথা সময়ে পেয়ে যাওয়া এক্ষেত্রে কোনো গরিমসি না করা যেটা এই হাদিস থেকে আপনারা আজকে আলোচনার সূত্রপাত করেছেন যে আতুল আজিরা আজরাহ কাবাল আজিফা আর কাহো তাহলে তার আর কহ তার গাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক পাওয়া এটা তার ন্যায্য অধিকার এই অধিকারটা আমরা নিশ্চিত করতে হবে পাঁচ নম্বরে হলো শ্রমিকের অধিকারের মধ্যে রয়েছে তাকে আমি যে পরিমাণ কাজ দিব লোড দিব বোঝা দিব এটা যেন তার সামর্থ্যের বাহিরে না হয় তার ক্ষমতার বাহিরে না হয় এজন্য আলাহুল্লা সাল্লাম বললেন যে তোমরা যাদেরকে দিয়ে তোমাদের শ্রম আদায় করছ বা আঞ্জাম দিচ্ছ তাদের উপর যদি তোমরা বেশি বোঝা দিয়ে ফেলো তাহলে তোমরাও তাদের সাথে সাহায্যে অংশগ্রহণ করো এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লা বলেছেন ছয় নম্বরে হলো একটা শ্রমিক কয়ে ঘন্টা কাজ করতে পারে দিন রাতে একজন মানুষ কতটুকু সময় পরিশ্রম করার মতো তার শরীরের সক্ষমতা আছে এই বিষয়টাকে সামনে নিয়ে যেমন আজকে বর্তমান যুগে যেখানে ইসলাম সূচনা লগ্নেই বলে দিয়েছে শ্রমিকের অধিকারের ব্যাপারে সেখানে ইসলামের এই অধিকারটা নিয়ে প্রায় তেরো চোদ্দশো বছর পরে গিয়ে মানুষ এই অধিকারের ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা আসছে তখনই যখন অধিকারের ব্যাপারে তারা ময়দানে গিয়ে রক্ত জড়িয়েছে ইসলাম কিন্তু দুর্ঘটনার আগে তার সমাধান তৈরি করে দেয় যাতে কোনো ইনসিডেন্ট সেখানে তৈরি না হয় আর বর্তমান মানুষ হল কোনো দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে তারা সতর্কতামূলক সেখানে ব্যবস্থা গ্রহণ করে এই ইসলাম বলে দিয়েছে যে সে তোমার ভাই তুমি যা খাও তুমি তাকে খাওয়াও তুমি যা পড়ো তুমি তাকে পড়াও তাহলে এটা হলো আমাদের এই মর্যাদা আমরা অনেক সময় দেখি শ্রমিক আর মালিক একই টেবিলে বা একই জায়গায় বসে বসাটাওকে তারা এখানে কি মনে করে দূষণীয় মনে করে খাওয়া তো দূরের কথা এবং সেইটা আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী বিভক্তি তৈরি করে ফেলে ইসলাম কিন্তু এই শ্রেণী বিভক্তির পক্ষে নয় আমরা দেখবেন যে আপনারা যে যারা আরবদের মধ্যে অনেক দুশ ত্রুটি থাকতে পারে কিন্তু যারা আপনারা আরব দেশের শ্রমিক হিসাবে কাজ করেছেন তারা কিন্তু এই তাদের এই মানে গুণটার কথা তারা সবাই অকপটে স্বীকার করে যেই প্লেটে মালিক খাচ্ছে সেই প্লেটে একজন তার বাড়ির কাজের লোক অথবা রাস্তায় ক্লিনার কাজ করছে তাকেও আইনে বসে একসাথে খাবার ইসলাম শিখিয়েছে যে শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না এবং কোনো অবস্থাতে সেটি নাই যে শুনবো এখান থেকে বিরতির পরে প্রিয় দর্শক মন্ডলী দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামে শ্রমিকের অধিকার নিয়ে আবারও শুনবো তবে বিরতির পরে ইনশাআল্লাহ সময় হলো বিরতির সঙ্গেই থাকুন ফিরছি ইনশাআল্লাহ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায় ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন শেখ চমৎকার বলছিলেন যদি একটু বলতেন মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করি যে মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে বন্ধুত্বমূলক সম্পর্ক সম্পর্ক হবে খুবই সুদৃঢ় এবং মজবুত সম্পর্ক সেই সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে মালিকের কল্যাণ কামনা করবে সদা সর্বদা শ্রমিকরা মালিকের ক্ষতি হলে তিনি নিজের ক্ষতি মনে করবেন মালিকের কল্যাণ সাধনে সদা নিজেকে আন্তরিক বানাবেন এই জন্য মালিক এবং শ্রমিক উভয়ের মধ্যে যখন সম্পর্ক আপনারা দেখবেন যে পৃথিবীতে যত ব্যবসা প্রতিষ্ঠান সফল হয়েছে তাদের মধ্যে শ্রমিকদের মধ্যে মালিকদের মধ্যে সম্পর্ক যাদের সুগভীর সুন্দর সুসংহত সম্পর্ক তারাই কিন্তু বেশি সফল হয়েছে এবং তাদের মালিকেরা শ্রমিকের কোনো ক্ষতি তারা মেনে নেয়নি অনেক শ্রমিককে দেখা গিয়েছে মালিকের পক্ষ হয়ে তার শত্রুর মুখোমুখি করতে গিয়ে নিজের জীবনও পর্যন্ত বিলিয়ে দিয়েছে এমনটা আমরা দেখেছি আর তবে সেই ক্ষেত্রে মালিক এবং শ্রমিক এই সম্পর্কটা কখন হবে যখন শ্রমিকের কোনো কষ্ট শ্রমিকের কোনো দুঃখ দশার সামনে মালিক পাশে দাঁড়াবে তখনই কিন্তু মালিক শ্রমিককে তার বন্ধু হিসাবে পাবে গ্রহণ করতে পারবে আর যদি বৈষম্য তৈরি করে রাখে আমরা তখন সে তার কল্যাণ কামনা করবে না আর সেক্ষেত্রে আমরা মালিক এবং শ্রমিকের সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওমর দিয়া তালহু যখন ফিলিস্তিনে ঢুকেন বাইতুল মাকদেস বিজয়ের সময় তখন কিন্তু যেই ওটের উপর সাওয়ার হয়ে তিনি পথ চলছিলেন সেই ওটে তিনি কিছু সময় নিজে আরোহণ করতেন আর তার শ্রমিক তাকে টেনে নিয়ে যেত আবার কিছু সময় পর্যন্ত তিনি তার শ্রমিককে ওটের পিছে বসে বসিয়ে দিতেন আর তিনি সেখানে টেনে নিয়ে যেত আর তিনি যখন বাইতুল মাকদাসে ঢুকেন তখন কিন্তু শ্রমিকের ওটের পিঠে বসার সময় চলছিল আর সেই মুহূর্তে ফিলিস্তিনিরা সবাই রিসিভ করলো মনে করলো যে ওমর হইলো ওটের পিছনে বসা ব্যক্তি কিন্তু আসলে মূলত ওমর রাজি আল্লাহ হলেন ওটা রশিদের টান ছিলেন এর চেয়ে বড়ো একটা দৃষ্টান্ত পৃথিবীতে আপনারা দেখান যে ইসলাম যে কত উদার এবং মালিক শ্রমিকের সম্পর্ক সেই শ্রমিক মালিককে কি পরিমাণ নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে আনাস রাজি আল্লাহ তাল হন তিনিও আল্লাহ রাসুলের শ্রম দিয়েছেন দশ বছর তিনি বলছেন কোনো একটা আমি ছোট মানুষ অনেক উল্টা সিদ্ধা করেছি কিন্তু আল্লাহ রসুল কোনো আমাকে কোনো গালমন্দ করেননি কোনো একটা কটু কথা বলেননি এটা হলো আখলাখ ইসলামে আখলাক দিয়ে এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমাদের এই আখলাকগুলো নেই বিদায় আজকে আমরা মালিকরা বড় বিপর্যয়ের মুখে পড়ে যাই সেকে একটু বলতেন বিশেষ করে অনেক মালিক এমন রয়েছে যারা শ্রমিকদের বা অধীনস্থদের বেতনগুলো বা প্রাপ্য অধিকারগুলো ঠিকঠাক মতো না দিয়ে সে টাকাগুলো বাহিরে প্রচুরভাবে খরচ করছে বা তাদেরকে না দিয়ে বিভিন্নভাবে বাহিরে সময় কাটাচ্ছে আসলে এই ব্যাপারগুলো কি ঠিক কিনা বা ইসলাম কি কীভাবে দেখছে প্রথমত বলবো আল্লা রবুল্লা আলমেন বলছেন ওলা শ্রমিকের যদি কোনো প্রভিডেন্ট ফান্ডের টাকা হোক তার কোনো বেতনের টাকা হোক বনাসের টাকা হোক কোনো অজুহাতে এটা যদি তার মালিক আদায় না করে তাহলে এটা সে হারাম বুক করলো এই হারামের পরিণতিটা হবে অত্যন্ত ভয়াবহ এবং অনেক পরিণতি আমরা দুনিয়ার জিন্দিগিতেও ভোগ করতে তার খেসারত দিতে আমরা দেখেছি অনেক মালিকের ফ্যাক্টরিতে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যায় সেখানে আগুন লেগে বিশাল পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়ে যায় কেন সে শ্রমিককে ঠকিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমীন শ্রমিকেরও রব এই মালিকেরও রব আল্লাহ এটা বরদাস্ত করেননি যার কারণে দুর্ঘটনা দিয়ে তাকে শিক্ষা দিলেন যে না তুমি ঠকিয়েছো আমার বান্দাকে আমি কিন্তু হ্যাঁ ইনসাফ তোমার উপর এই শিক্ষাটা আমি দৃষ্টান্ত করে রাখতে চাই এমনিভাবে শুধুমাত্র তার ন্যায্য প্রাপ্যই নয় তার বিপদে আপদে তার পাশে থাকা তার অনেক দানের ফান্ড আছে অনেক জাকাত আছে এগুলো সবচেয়ে বেশি অধিকারকে রাখে তার নিকটবর্তী যারা কাজ করে তারাই অধিকার রাখে অতএব তার অনেক সময় অপারেশন হয় বড় জটিল কোনো রোগের অন্য সময় বিপদ আক্রান্ত হয় এই জাতীয় ক্ষেত্রগুলোতে যদি মালিকরা শ্রমিকের পাশে দাঁড়ায় তাহলে সেই মালিক কোনোদিনও এই পৃথিবীর জিন্দিগিতে তার ব্যবসায় লস করবে না মালিক এই শ্রমিক এই বন্ধু হিসাবে তারা যথেষ্ট পরিমাণ এখানে লাভবান হবে উভয় পক্ষেই তাই আমরা বলবো যে অবশ্যই যারা এইভাবে শ্রমিক ঠকাচ্ছে তারা কিন্তু ঠকতে পারবে না তারা তার মন্দ পরিণাম এই পৃথিবীতে তারা ভোগ করতে হবে এটা আমরা দেখে থাকি শুক্রান আল্লাহ শাহেক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী এই শ্রমিক দিবসে আমরা এটি বলবো ইসলাম শিখিয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার দিতে আমরা প্রত্যেক মালিক যারা রয়েছি আমরা আমাদের অধীনস্থ এবং শ্রমিকদের প্রাপ্য অধিকারটুকু দিয়ে দেব যদি আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করি আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা সন্তুষ্ট হলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে আমরা যা কিছুই করি প্রত্যেকটি কাজে বরকত হবে প্রখান্তরে যদি আমরা শ্রমিককে ঠকাই শ্রমিককে কোনোভাবে ধোকা দেওয়ার চেষ্টা করি তার প্রাপ্য অধিকারটুকু না দেই আল্লাহ আলামিন তিনি কিন্তু রাগান্বিত হবেন আর এই রাগের কারণে আমার ব্যবসা আমার জীবন বা সার্বিক ক্ষেত্রে একটা অশান্তি বরকত উঠে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল